দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাও বেশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, ওপার বাংলার বেশিরভাগ সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি। এমনই এক প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন ফেসবুক এক পোস্টের মাধ্যমে। কলকাতা সিনেমায় সাংবাদিকের সংগঠন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনেমার সমাবর্তন শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিনু সুতোয় সিনেমার জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন জয়া আহসান। পুরস্কার অনুষ্ঠানে বেশ কয়েকটি ছবির ফেসবুক শেয়ার করে লিখেছেন, সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে, কৃতজ্ঞতা জুরি বোর্ডকে আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য, ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে আমার উপর আস্থা রাখার জন্য, দর্শকদের ভালোবাসা। জয়া আহসান অভিনয় শৈলীতে তিনি মুগ্ধ করে রেখেছেন দুই বাংলাকে। শুধু মুগ্ধতা ছড়াননি, সাথে সাথে পেয়েছেন স্বীকৃতিও। দেশ ছাড়িয়ে ওপার বাংলার অভিনয় করেও কেড়েছেন কোটি ভক্তের মন, সেই সাথে জয়ার ঝুলিতে এসেছে একাধিক সম্মাননা। বিনু সুতোয় সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তো বন্ধুরা, জয়া আহসানের সম্পর্কে জেনে আপনার কি মতামত তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। Thank you.